এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছেন। তো আজকে হচ্ছে এত জুয়েলারি বের করছি তার কারণ হচ্ছে বিয়ের দাওয়াত খেতে যাব, তো এই জন্য সব কিছু বের করেছি। তো বিয়ের দাওয়াত ছিল আমার নানা শ্বশুর বাড়ির ওই দিকের, মানে আমার হচ্ছে শাশুড়ি চাচাতো ভাইয়ের বিয়ে। তো ভাইবেন না, আমার শাশুড়ি চাচাতো ভাই দেখিয়া উনি অনেক বড়, তা না, তো মানে বয়স কম আর কি। তো মামার বিয়েতে আমরা সবাই যাব আর কি, চিন্তা করলাম যে যাই, এই জন্য ব্যাগটা গুছিয়ে নিচ্ছি। তো এখন হচ্ছে এই জুয়েলারিগুলো নিব। আর এখানে হচ্ছে এটা ছিল একটা আবায়া, এটা হচ্ছে আমি রোজার ঈদে নিয়েছিলাম, বাট কোথাও পরা হয় নাই, কখনই পরি নাই। তো আর হচ্ছে এখানে একটা কাতান শাড়ি, ভাবছিলাম এটা বিয়ের দিন পরবো আর কি, বরযাত্রী যেদিন যাব ওই দিন। আর এই জামদানিটা হচ্ছে পরবো গায়ে হলুদে, যদি গরম বেশি থাকে তাহলে আর শাড়ি পরবো না, এই জন্য একটা ড্রেস নিয়ে নিলাম। আর হচ্ছে যেহেতু এটা আমার নানা শ্বশুর বাড়ির বিয়ে, আর এটা হচ্ছে মানে শেষ বিয়ে আর কি, মানে মামাদের খালামণিদের সবার আর কি। তো মামার বিয়েই হচ্ছে শেষ, তো এই জন্য মানে সব আত্মীয় স্বজনই মোটামুটি সবাই যাবে, তো এই জন্য আমরাও চিন্তা করলাম একটু যাই। আর আমার যেহেতু ওইদিকের বিয়ের অনুষ্ঠান দেখা হয় নাই, এটা ছিল হচ্ছে দোহারটা ঠিক হচ্ছে ঢাকা জেলার মধ্যেই পড়ে, মানে মুন্সিগঞ্জ তারপর বিক্রমপুরের কাছাকাছি মেবি, তো আমি সঠিক জানি না। তো দোহারের ওইদিকের বিয়ের অনুষ্ঠান নাকি এরকমই হয়, তো আমি পুরাই অবাক হয়ে গেছি। তো ভিডিও শেয়ার করবো আপনাদের সাথে, তখন আর কি দেখতে পাবেন। তো এই যে এই আবায়াটা আমি চিন্তা করতেছি এইবার পরবই, এটা যত যাই হোক বিয়ে ছাড়া আমি এটা কোথাও পরতে পারি না আর কি, তো এই জন্য চিন্তা করলাম এটা নিয়ে নিয়ে এইবার। আর এই বিয়েতে আমি বাবা, তোকে বাবা আর হচ্ছে তোকে যাব। তো আমরা যাব গায়ে হলুদের দিন, এখন জানি না কখন পৌঁছাবো। তো গায়ে হলুদ দিন সকালবেলায়, মানে বৃহস্পতিবারই আমি আমার ব্যাগ ট্যাগ এগুলো মানে একটু গোছানোর চিন্তা ভাবনা করতেছি, এই জন্য এগুলো বের করে রাখছি। তো এখনও যাব কি না এরকম একটা দোটানার মধ্যে ছিলাম, তো এখন হচ্ছে গোজগাজ করতেছি। আর এই যে আমার আঙ্গুলের মধ্যে পটলের খসা গেছে, এটা আর কি বেরোচ্ছে না, খুব ব্যথা লাগে। তো তোকের বাবা বললো দু একদিন পরে এমনি আপনি বেরোয় আসবে, তো এটাই হচ্ছে সমস্যা, বিয়ে শাদি বাজলেই কোনো না কোনো একটা সমস্যা থাকবেই আমার। তো যাই হোক, এই জুয়েলারিগুলা এত নিব না, একটু কিছু গোল্ডের জুয়েলারিও নিব। আবার হচ্ছে এই লম্বা যে মানে ইয়েটা আছে, এই মালাটা নিব আর কি। আর ইয়ারিং, মানে যেহেতু হিজাব পরি, ইয়ারিং যদিও পরা হয় না আর, এই জন্য ইয়ারিং নেওয়ার চিন্তাও নাই। তো আমরা শেষমেশ মাগরিবের পরে রওনা দিয়েছি, আর রাস্তাঘাটের যে অবস্থা ছিল, মানে এদিকে রাস্তায় অনেক রাত হয়ে গিয়েছিল, ভয়ে আর ফোনটা বের করে নাই, ভিডিও করা হয় নাই। আর এসে দেখি যে গায়ে হলুদের একদম শেষ মুহূর্তে সবাই আর কি ছবি টবি তুলতেছে এই আর কি। তো আমরাও ছবি উঠেছি, আমরাও গায়ে হলুদ দিয়েছি, বাট ওইটা আর কি ক্যামেরায় আনা হয় নাই, মানে ভুলে গেছিলাম আর কি। তো তারপরে দেখলাম বাসায় অনেক সুন্দর লাইটিং করেছে, মানে আমার নানা শ্বশুরের বাড়িতে। তো এখানে সবার বাড়ি, মানে আমার নিজের নানা শ্বশুর, চাচাতো নানা শ্বশুর, আশেপাশে অনেক আত্মীয় স্বজন আছে সবারই। তো এখন হচ্ছে মানে এইবার দিয়ে আমার দুইবার আসা হলো আমার নানা শ্বশুর বাড়িতে। তো আসার পরে তো তাড়াহুড়ো করে গায়ে হলুদ দিতে গিয়েছি, তো তারপরে আর আসা হয় নাই। তো এখন প্রায় রাত একটা বাজে, তো আমি, তোকির বাবা, আমার খালা শাশুড়ি সবাই আমরা হচ্ছে বাইরে আসছি একটু দেখতে যে কেমন লাইটিং করলো। তো আমার খালা শাশুড়ি আবার বলতেছিল যে পাশেই তাদের বাড়ির নামটা ছিল, তো এই এই নামটা একটু নিতে, তো এই জন্য চিন্তা করলাম এইবার এই নামটা একটু নিই। তো এটা ছিল হচ্ছে মানিক মঞ্জিল, তো বড় বাড়ি, গ্রাম হচ্ছে নাইরিসা চৈতাবাতর, আর থানা হচ্ছে দোহার, জেলা হচ্ছে ঢাকা। আর এখানে খুব সুন্দর একটা জিনিস, সেটা হচ্ছে মানে এই মানে ইয়েটা, রাস্তায় গাছ, তারপরে হচ্ছে মানে বিভিন্ন দেওয়াল, এগুলোর সাথে লেখা থাকে ছোটো ছোটো ছুরা, তারপরে হচ্ছে দোয়া, তারপরে কালিমা, এগুলা সবগুলা গাছের সাথে লেখা থাকে, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এগুলো সবগুলা গাছের সাথে মানে জায়গায় জায়গায় লেখা থাকে। এই ভিডিওটা আমি আর কি শেয়ার করব, মানে দেখাবো আর কি অন্য একটা ভিডিওতে, দেখি। আর এইদিকে এই যে খালামণি, তোকি বাবা সবাই গল্প করতেছিল, আমরাও আমিও ছিলাম। আর এইদিকে এই যে তোকির একটা ফুফু পাইছে ছোট, তো এইটা ওর সাথে খেলতেছিল এখানে। আর এই যে বাড়ির মেইন রাস্তাটা আর কি, এখান থেকে বাড়ির ভিতরে আর কি যায়, তো
যাই হোক, এটা পাশেই দুইটা পুকুর, এই মানে সাথে সাথে একসাথে লাগানো দুইটা পুকুর, খুবই সুন্দর। দিনের বেলা দেখাবো, তো এখন রাত হয়ে গিয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই জানাবেন আমার আজকের ভিডিও কেমন লাগলো। আর এই দেখেন জায়গা জায়গায় মানে গাছের সাথে লেখা এগুলো আর কি, ছোট ছোট আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো লেখা। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।